দার্জিলিং যেতে চান কিভাবে যেতে হবে আসুন জেনে নিন রাতে শ্যামলি বাসে যাত্রা শুরু করে ভোরে বুড়িমারি সীমান্তে নাস্তা আর ইমিগ্রেশনের সব প্রক্রিয়া শেষ করতে দশটা এগারোটা বেজে যাবে ওপারে চ্যাংড়াবান্দায় ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা সেরে শ্যামলি বাসে শিলিগুড়ি টাকা বা ডলার সরকার অনুমোদিত ডিলারের কাছে রুপিতে পরিবর্তন করুন অন্যথায় পরবর্তীতে ভাড়াতে সমস্যা হতে পারে চ্যাংড়াবান্ধা থেকে ময়নাগুড়ি বাসে দেড় ঘন্টায় শিলিগুড়ির জিপ স্টেশনে সেখান থেকে দার্জিলিংগামী টাটা সুমো বা কমান্ডার জিপের টিকিট সংগ্রহ করে আড়াই ঘন্টায় দার্জিলিং কলকাতা শিলাইদহ রেল স্টেশন থেকে রাত দশটায় দার্জিলিং মেল টিকিট নেবেন ট্যুরিস্টদের জন্য নির্ধারিত কাউন্টার ফেয়ারলি প্যালেস থেকে পরদিন সকাল দশটায় নিউ জলপাইগুড়ি স্টেশন এখান থেকে রিকশায় শিলিগুড়ির জিপ স্টেশন কলকাতা থেকে বিকাল চারটা বা সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ছেড়ে সকালে পৌঁছায় সেখান থেকে দার্জিলিংয়ে কোথায় থাকবেন দার্জিলিং শহরের সব মানের হোটেল আছে গচ্ছা দিতে না চাইলে দালাল এড়িয়ে নিজে হোটেল ঠিক করুন তবে ঠিক করার আগে জেনে নিন গরম পানি আর রুম হিটারের ব্যবস্থা আর বেড়ানোর জন্য জিপসহ তাৎক্ষণিক সেবা সম্পর্কে খাবার দাবার হোটেলে বাঙালি খাবার সহ সব ধরনের খাওয়ার ব্যবস্থা আছে এছাড়া ভোরবেলায় বেড এবং ডিনারের আগে ইভিনিং টির ব্যবস্থা থাকে কোথায় বেড়াবেন পৃথিবীর সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন ঘুম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফুট উঁচু পাহাড়ের চূড়া থেকে অপূর্ব সূর্যোদয় দেখা খুব ভোরে আট হাজার তিনশো ফুট উঁচু টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় চূড়ায় সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য পৃথিবীর বিখ্যাত প্রার্থনা স্থান ঘুম মোনাস্ট্রি ছবির মতো সুন্দর স্মৃতিশোধ বিলুপ্ত প্রায় পাহাড়ি বাঘ ঝহরি খ্যাত দার্জিলিং চিড়িয়াখানা পাহাড়ে অভিযান শিক্ষা শিক্ষাকেন্দ্র হিমালয়ান মাউন্টেয়ারিং ইনস্টিটিউট সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী তেঞ্জিন রক এর স্মৃতিস্তম্ভ কেবল কারে ছয় কিলোমিটার এক পাহাড় থেকে অন্য পাহাড় ভ্রমণ হ্যাপি ভ্যালি টি গার্ডেনে পৃথিবীর খ্যাত ব্ল্যাক টি পানের অপূর্ব অভিজ্ঞতা যুদ্ধবিধ্বস্ত শরণার্থী কেন্দ্র তিব্বতিয়ান সেলফ হেল্প সেন্টার প্রায় আটশো ফুট উঁচুতে দার্জিলিং গোর্খা স্টেডিয়াম নেপালি জাতির স্বাক্ষর বহনকারী দার্জিলিং মিউজিয়াম পৃথিবীর বিখ্যাত বৌদ্ধবিহার জাপানিজ টেম্পল ব্রিটিশ আমলে সরকারি নিয়ন্ত্রণ কেন্দ্র কাউন্সিল হাউস লালকুটির অসাধারণ শৈল্পিক নিদর্শন খ্যাত আভা আর্ট গ্যালারি শতবর্ষের প্রাচীন মন্দির দ্বীদাহাম টেম্পল পাথর কেটে তৈরি রক গার্ডেন এবং গঙ্গামায়া পার্ক হিমালয় হিমালয়কন্যা কাঞ্চনজঙ্ঘা পানির অবিরাম ঝর্ণাধারার ভিক্টোরিয়া ফলস এবং সুসভ্য জাতির সংস্কৃতি দার্জিলিংয়ের কেনাকাটা দার্জিলিং শহরের লাডেন লা রোডের মার্কেটে ক্রয় ক্ষমতার মধ্যে শীতের পোশাক হাত মোজা কানটুপি মাফলার সোয়েটার সহ লেদার জ্যাকেট নেপালি শাল এবং শাড়ি তোর ভ্রাম্যমান ফেরি থেকে শাল শাড়ি না কেনাই ভালো যেতে বা আসতে শিলিগুড়ি বিধান মার্কেট থেকেও কেনাকাটা করা যায় ভ্রমণের সময় শীতের শুরু বা শেষের দিকে দার্জিলিং ভ্রমণের জন্য ভালো দার্জিলিং পাহাড়ি ধস নামে বর্ষার মৌসুমে শীত বা গরমে শেষ ঝুঁকি নেই ঠান্ডা এড়াতে গরম কাপড় নেওয়া জরুরি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে চলাফেরা করলে দালাল বা হারিয়ে যাওয়ার সংখ্যা থাকে না বেড়ানোর মোট খরচ ঢাকা থেকে দার্জিলিং থাকা খাওয়া যাতায়াত বাবদ প্রতিজনের সর্বোচ্চ খরচ পনেরো হাজার টাকা হতে পারে বুড়িমারি দিয়ে খরচ কম কলকাতা হয়ে গেলে খরচটা বাড়বে ট্যুরিজম কোম্পানি প্যাকেজ চুর করে থাকে দার্জিলিং থেকে মেরিক লেক ও নেপালের পশুপতি মার্কেট জিপের ঘুরে আসুন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে সকাল দশটা পনেরো মিনিটে দার্জিলিংয়ের টয় ট্রেনে কার্শিয়াংয়ে থাকার পরে শিলিগুড়ি যাত্রার দিন থেকে পাঁচ দিনেই ঘুরে আসতে পারবেন ভারতীয় ভিসার আবেদনপত্র পূরণের সময় স্থলবন্দরের নাম উল্লেখ করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন